জুনায়েদ আহমেদ পলক, আপনি একজন প্রতিমন্ত্রী এবং দীর্ঘদিন ধরে আপনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আপনার মন্ত্রণালয় সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি থেকে আলাদা বিভাগ হয়েছে। শোনা যায় যে এই বিভাগের করণের পিছনে আপনার একটা জোরালো দাবি ছিল, কারণ আপনার কাজকর্ম আলাদাভাবে সুন্দরভাবে আপনার ইচ্ছা অনুযায়ী করার জন্যই আপনি ক্ষমতা খাটিয়ে এই আবদারটি করেছেন বলেই আপনি একটি আলাদা বিভাগ পেয়েছেন। কথাটা সত্য নাকি? দেখুন, আমরা সবাই চন্দ্র, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন সূর্য, তার আলোয় আমরা আলোকিত, তার ক্ষমতায় আমরা দায়িত্বপ্রাপ্ত। তো মাননীয় প্রধানমন্ত্রী যখন চিন্তা করেছেন যে ICT সেক্টরের কাজের পরিধি বাড়ছে এবং এটাকে আরও স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ দিলে কাজগুলো আরও দ্রুত হবে, সহজে হবে, সেই কারণেই মাননীয় উপদেষ্টা জনাব সাজিব আহমেদ জয়ের পরামর্শে উনি আমাদেরকে বিশেষ দায়িত্বটা দিয়েছেন এবং আমরা সেটা পালন করছি। বিশেষ করে আপনি দ্বিতীয়বারের মতো যখন মন্ত্রণালয় পেলেন, আমরা সাধারণ জনতা একটু জানতে চাই আপনার মুখ থেকে যে আসলে কি সেখানে কোনো জটিলতা কুটিলতা ভিতরে ছিল, নাকি আসলে একজন ভালো মানুষ মূল্যায়িত হয়ে যায়? মাননীয় প্রধানমন্ত্রী আসলে চান যে তরুণদেরকে সুযোগ দিতে। আমরা তরুণরা আমাদের কাজ দিয়ে, শ্রম দিয়ে, মেধা, সততা এবং আস্থা বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমি মনে করি যে আমাদের মেধা, শ্রম এবং সততা যদি থাকে, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদেরকে সুযোগ দিচ্ছেন এবং সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। আমি মনে করি যে আমার শ্রম, মেধা, সততা এটাই হচ্ছে আমার মূল শক্তি। আপনার শত্রু কিছু তো আছে, কারণ সবাই তো আর আপনাকে ভালোবাসে না, আপনার যেহেতু বড় মন্ত্রণালয়। আমরা সম্প্রতি একটি রিপোর্টও পেয়েছি, এই ধরনের আলোচনাও পেয়েছি যে পলকের ভালো মানুষের আড়ালে তার কোটি কোটি টাকার বাণিজ্য বা কোটি কোটি টাকার সম্পদ এলাকায়। তো এই বিষয়ে আপনার জাতির কাছে ব্যাখ্যা কি? আমার যেটা নির্বাচনের আগে যে আমরা ঘোষণা দিই, আমরা যেটা ডিক্লারেশন দিই, এবং আমার তো একটা TIN নাম্বার আছে, এর বাইরে আমার কোনো গোপন কোনো সম্পদ নেই, গোপন কোনো সম্পর্ক নেই। আমি আমার সব ফোল্ডারই ওপেন। আমি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততায় বিশ্বাস করি এবং আমার সিংড়ায় এবং ঢাকায় যেটা মাননীয় প্রধানমন্ত্রী MP হিসেবে যে প্লটটা দিয়েছেন, এর বাইরে বিশ্বের কোথাও আমার কোনো দ্বিতীয় কোনো ঠিকানা নেই এবং গোপন কোনো সম্পদ বা সম্পর্ক নেই। এবং আমি মনে করি যে হ্যাঁ, সমালোচনা হতে পারে, সন্দেহ তৈরি হতে পারে, মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার হতে পারে, কিন্তু নিজে সৎ থাকলে ভয় পাওয়া লাগে না। জি, আপনার এলাকায় বিরোধী দল এখন কে? সংসদে বিরোধী দল, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আপনার এলাকায় প্রধান বিরোধী দল গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে BNP-র একজন সংসদ সদস্য প্রার্থী। তো সেই ক্ষেত্রে আমি ধরে নেব যে দ্বিতীয় অবস্থানে যেহেতু BNP-র প্রার্থী ছিলেন, অতএব আমার এলাকায় BNP রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী দল। প্রকৃত সিনারিওটা আপনি ব্যাখ্যা করবেন? আমার নির্বাচনী এলাকায় আমরা যখন বড় হয়েছি, যারা আমরা 75-এর পরবর্তী প্রজন্ম, আমরা দেখেছি যে কিভাবে নৌকার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। কিন্তু 21 বছরের সেই অপপ্রচারকে মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলো, 5 বছরে দেশকে, মানুষকে সেবা দিল, তারপরে আবার ষড়যন্ত্রের ফলে 2001-এ যখন BNP জামাত ক্ষমতায় আসলো, তখন আমার নির্বাচনী এলাকায় যে অকথ্য নির্যাতন হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে দুর্নীতি হয়েছে, যার ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এবং 2008-এর যে 29শে ডিসেম্বর নির্বাচনে সেখানে কিন্তু একটা কী বলবো, ভোটের বিস্ফোরণ হয়েছিল। আমি কিন্তু 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনে 49,000 ভোটের ব্যবধানে বিজয়ী হই। 2014 সালে আমি 80,000 ভোটের ব্যবধানে বিজয়ী হই এবং 2018 সালে কিন্তু আমি 2 লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হই। ফলে জনগণ কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং এই উন্নয়ন এবং সুশাসনের প্রতি আস্থা রেখেই BNP সেই অপশাসন এবং দুর্নীতি, সন্ত্রাসকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করার ফলেই আজকে আমার নির্বাচনী এলাকাসহ সারা বাংলাদেশের মানুষ আজকে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল হয়েছে। জি পলক ভাই, একটি গণতান্ত্রিক দেশে শক্তিশালী একটি বিরোধী দলের খুব প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনাদের দেশ পরিচালনার জন্য একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে বেশি পছন্দ, না আপনারা চান যে BNP একটি সংগঠিত হোক এবং আপনাদের একটি ভালো বিরোধী দল তৈরি হোক? দেখুন, আমাদের দুর্ভাগ্য যে 75-এর পর থেকে মুক্তিযুদ্ধের পক্ষের একটা রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী সকল শক্তি মিলে একটা রাজনৈতিক পক্ষে পরিণত হয়েছিল। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমরা চাই যে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি হিসেবে সরকারে যখন আওয়ামী লীগ আছে, ঠিক আমাদের বিরুদ্ধেও রাজনৈতিক শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষেরই কোনো বিরোধী রাজনৈতিক শক্তি থাকুক। সেটা কোন দল বা কোন গোষ্ঠী সেটা বিবেচনার বিষয় নয়,
কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে মুক্তিযুদ্ধের চেতনার প্রয়োজনে এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে যেন আমাদের মধ্যে বিভেদ না থাকে আমরা চাই এমন বিরোধী দল বাংলাদেশের রাজনীতি করুক যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হোক সেটাই আমাদের প্রত্যাশা।